समस्त বন্ধুদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যেগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবেন বা ইংলিশ এ আপনার যে ডেভেলপমেন্ট করতে হয় তাহলে এই বাক্যগুলো আপনাকে জানতে হবে বা ইংলিশ স্কিলে আপনার দক্ষতা গড়ে তুলতে গেলে বাক্যগুলো জানা প্রয়োজন। তো প্রথমে যে বাক্যটিকে নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে সেটি দেখা যাক। প্রথমে যে বাক্যটা আনা হয়েছে সেটি হচ্ছে আজ তোমার এত দেরি কেন, আজ তোমার এত দেরি কেন। তো হোয়াই আর ইউ সো লেট টুডে, হোয়াই আর ইউ সো লেট টুডে। এরপরে যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এটা বলা মুশকিল, ইট ইস হার্ড টু সে, ইটস হার্ড টু সে। এরপর এটা কোনো বড় কথা নয়, ইটস নো বিগ ডিল, ইটস নো বিগ ডিল। তুমি কি চেয়েছিলে, হোয়াট ডিড ইউ আস্ক ফর, হোয়াট ডিড ইউ আস্ক ফর। এরপরে বলছি আমি এক গ্লাস জল চেয়েছিলাম, আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এরপরে যেটিকে রাখা হয়েছে বেশি ভেবো না বা বেশি চিন্তা করো না, ডোন্ট ওভার থিঙ্ক, ডোন্ট ওভার থিঙ্ক। তারপর যেটি রেখেছি তোমার স্কুল বা অফিস মিস করা উচিত নয়, ইউ শুড নট মিস, ইউ শুড নট মিস, মানে তোমার কামাই করা বা মিস করা উচিত নয়। এবার যেটা মিস করা উচিত নয় সেটা লিখতে হবে, যদি স্কুল হয় তাহলে স্কুল, যদি অফিস হয় অফিস। তারপরে রাখা হয়েছে নিয়মিত বা সঠিকভাবে তুমি তোমার হাত মুখ ধোবে, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস প্রপারলি, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস প্রপারলি। তারপরে যেটি দেখেছি ভিক্ষুককে ভিক্ষা দাও, হেল্প দ্য বেগার্স, হেল্প দ্য বেগার্স। এরপরে যেটা রাখা হয়েছে পড়ার সময় পড়বে, স্টাডি হোয়েন ইউ স্টাডি, স্টাডি হোয়েন ইউ স্টাডি। সাবধানে গাড়ি চালাবে, ড্রাইভ কেয়ারফুলি, ড্রাইভ কেয়ারফুলি। তো এ পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেক দিন ইংলিশ স্পোকেন ইংলিশের ভিডিও এখানে আপলোড করা হয়। তো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো প্লিজ সকলে ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।